সূর্যগ্রহণ কি সত্যি শরীরের উপর প্রভাব ফেলে? আপনারা দেখছেন এসএম টিভি। সূর্যগ্রহণ নিয়ে আমাদের নানা কৌতূহল, নানা কাহিনী, কল্পকাহিনীও কম নেই। আদিকাল থেকে এটি বিশ্বাস করা হয় যে সূর্য এবং চন্দ্রগ্রহণের মতো এই মহাকাশীয় ঘটনাগুলো আমাদের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম, এবং সেই প্রভাবগুলো হলো নেতিবাচক। সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এবং নবজাতক শিশুর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেয়ার দিকে নজর দেওয়া হয়। বহুকাল ধরে মানুষেরা বিশ্বাস করে আসছেন যে সূর্যগ্রহণের সময় ঘর থেকে বের হওয়া কিংবা কোনো কিছু খাওয়া উচিত নয়, এগুলি ইসলামের দৃষ্টিতে কুসংস্কার। সূর্যগ্রহণ নিয়ে আরও একটি প্রচলিত কুসংস্কার হলো এটি গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকারক এবং ভ্রূণে জন্মগত ত্রুটি ও অস্বাভাবিকতা সৃষ্টি করতে পারে। বিজ্ঞানের গবেষণারও অনেক আগে থেকে মানুষ এভাবে ভাবত বলে এই কল্পকাহিনীগুলো এখন অনেকটাই ছড়িয়ে পড়েছে। আমাদের উচিত সঠিক তথ্য জানা এবং অন্যকে জানানো। তাই সূর্যগ্রহণকে কেন্দ্র করে এই ধরনের কুসংস্কার হতে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন ইসলামিক চিন্তাবিদগণ। কামরুল হাসান বিজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএমটিভি।